বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ রোববার জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন দেশের স্বার্থেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়ে আপনার পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারে কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই আওয়ামী লীগের না বিএনপি এর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবচ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ এবং আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়েই আমরা একসাথে নির্বাচন করব। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব।